হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আর আজকে নানুমণি আর নানাভাই দুজনকে নিয়ে আসছি। সো এখন লাঞ্চ টাইম, যেহেতু লাঞ্চ করতেছে, আর এই তো আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। আর নানুমণি আর নানাভাই খাওয়া দাওয়া করতেছে। নানু কি দিয়ে খাইতেছ? তুমি মাছ খাইতেছো যেহেতু মাছের কথা মনে পড়ে গেছে ছোট সময়। কোন নদী থেকে নানু মাছ ধরছিল তোমরা ছোট সময়? কোন নদী থেকে মাছ তিতাসের জায়গায় একটা কুড়িল্লা নামে একটা জায়গা আছে, ওইখান থেকে তোমরা মাছ টাছ বেশি ধরতো? আগের মতো কি এখন মাছ আছে? এটা কি মাসের ডাল না? আর এটা হচ্ছে লাল শাক, আর এটা হচ্ছে টমেটো দিয়ে ট্যাংরা মাছের একটা ঝোল আর কি। খাবার কেমন হয়েছে? কে রান্না করছে আজকে? বাংলাদেশ আসতেছে, মানে ওদেরকে চাল খাওয়া শিখাই দেবো আর কি। যখন গ্রামে যাইব তখন কিন্তু অনেক বেশি মজা হইব, মানে এখন যেহেতু উইন্টার সিজন তারপরে আর কি। সমস্যা নেই, সবার সাথে খেলাধুলা করবে, এই খাবার খাইছি আমরা খোলার থেকে আলগা মানুষে যে রাখছে তারা এই আনছে টুপা দিয়ে দিয়ে বরবর টুপা দা দই আনছে দুধ আনছে এরপর দেয় তা আবার মরছে ঘি তুলছে। আগের খাবার গুলো অনেক পিওর ছিল আর কি, একদম খাঁটি। ওহন তো গায়ে রে পিকা ইয়া হওয়া আমরা তো অরিজিনাল করে গায়ে রে ভুসি খাওয়াইছে কোল খাওয়াইছে মনে করো দুধ হোক বেজাল আছে আর এখানে মানে ঢাকা শহর কি প্রতিদিন মাছ মাংস খাইতে খাইতে ভালো লাগে না? তাই মনে করো আমার কাছে এই শাকটা অনেক বেশি ভালো লাগে, লাল শাক, তারপরে মাছের ডাল, তারপরে টমেটো দিয়ে যে তুমি এটা রান্না করছো এটা অনেক বেশি মজা। আর যখন আমরা ইয়াতে যাবো গ্রামে যাবো তখন কি সিম গুলা হয়ে যাবো? সিম গাছ লাগাই আসছো যে নানার খাওয়া দাওয়া শেষ, আর নানুরও প্রায় শেষ হয়ে গেছে, আর আমি
ভিডিওটা লং করব না, যেহেতু খাওয়া দাওয়া করতেছে। সো নানু, তোমার এখানে ভালো লাগে, মানে সবার সাথে যে আসো আমাদের সাথে, খালামণিদের সাথে? অনেক ভালো লাগে, আমার মেয়েরা আমার নাইনাত করে আমার ভালো লাগে। আচ্ছা, এটার পরে কোনটা নিবা? এখন টমেটো দিয়ে আর ট্যাংরা মাছ। হ্যাঁ, এটাও তো অনেক মজা হয়েছে মনে হইতেছে, মাছের ডাল না? এটা কি দিয়ে রান্না করছো? এটা চিং মাছ দা। চিং মাছ দিয়ে রান্না করছে, আম্মু রান্না করছে না? হ্যাঁ, আম্মু। ওকে, আর এটা হচ্ছে ট্যাংরা মাছ দিয়ে রান্না করছে, আর এটা লাল শাক, সবার সবার প্রিয় আর কি আমাদের বাসার। আচ্ছা নানু, তুমি খাওয়া দাওয়া করো তাহলে, আবার আরেক সময় তোমার সাথে গল্প করব, তোমার সাথে, নানার সাথে। আর তোমাদের সবাইকে অনেক বেশি পছন্দ করে যারা ভিডিও গুলা দেখে, তুমি ওদের উদ্দেশ্যে কিছু বলবা? ওনাদের উদ্দেশ্যে, সবার উদ্দেশ্যে? তাহলে তুমি খাওয়া দাওয়া করো, তাহলে সবাইকে আল্লাহ হাফেজ। আর এক সময় আরেকটা সুন্দর একটা ব্লগ নিয়ে আসবো।